আমাদের শিক্ষক শিক্ষিত সবার আছে, কিন্তু সবচেয়ে বেশি যার অবদান আমাদের অধ্যক্ষ, ওনার অক্লান্ত পরিশ্রমে উনি সকাল থেকে বিকাল রাত্রে অবধি এই কলেজের সঙ্গে থাকেন। আমি ওনার সঙ্গে 10 থেকে 12 বছর আছি। উনি ছাত্রদেরকে যেভাবে মায়া মহব্বত করেন, যেভাবে টিচিং করেন, বিনা টিউশনে বারবার বলেন ইমরান ক্লাসটা সুন্দর করে করো, কিভাবে কাউন্সিল করতে হবে, কিভাবে বিনা টিউশনে ওদের রেজাল্ট হবে, ওদের গার্জেনকে অবগত করানো হয়। উচ্চ মাধ্যমিকে চমকপ্রদ ফলাফল এম কে গান্ধী কলেজে, আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস পড়ুয়াদের, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো রাজ্যের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পরেই উত্তর করিমগঞ্জের এম কে গান্ধী কলেজে আতশবাজি ফুটিয়ে ও মিষ্টিমুখ করে আনন্দ উল্লাস করেন কলেজের পড়ুয়ারা। এম কে গান্ধী কলেজের চমকপ্রদ ফলাফলে বেজায় খুশি কলেজ অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও অভিভাবক মহল। এম কে গান্ধী কলেজে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল 269 জন পরীক্ষার্থী, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 261 জন পরীক্ষার্থী। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন 134 জন, দ্বিতীয় বিভাগে 92 জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 26 জন ছাত্রছাত্রী। লেটার মার্কস 229টি সহ 4টি স্টার মার্কস অর্জন করতে সক্ষম হয়েছে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এম কে গান্ধী কলেজের পাশের হার হল 97.03%। এদিন উত্তীর্ণ পড়ুয়াদের অভিনন্দন জানান কলেজ অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী। অধ্যাপক ইমরান হুসাইন, ছাত্র সংগঠন ফকির বাজার স্টুডেন্টস ইউনিয়নের মুখ্য উপদেষ্টা জাহিরুল আমিন চৌধুরী, উপদেষ্টা সাইদুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হুসাইন, সম্পাদক আমির হুসাইন প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ব্যারাক 10 টিভি। রেজাল্ট প্রতিবারের ন্যায় এবারও রেজাল্ট আমাদের ভালো হয়েছে, প্রত্যেকবারই মোটামুটি ভালো রেজাল্ট হয়, যেটা আমরা এবারও সেটা সেই ভালো রেজাল্ট অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের স্টুডেন্টের সংখ্যা অনেকটাই বেশি, অ্যাপিয়ার্ড হয়েছিল 269, তার মধ্যে পাস করেছে 261। কিন্তু এখানে আরেকটা কথা আছে, যে 8 জন স্টুডেন্ট ফেল করেছে তারা অলরেডি পরীক্ষায় দেয়নি, পরীক্ষায় অ্যাপিয়ার্ড হয়নি, অর্থাৎ পরীক্ষায় অ্যাপিয়ার্ড হয়েছিল 261 পাস করেছে, 10% রেজাল্ট হয়েছে, কিন্তু কাউন্সিলে যাদের অ্যাডমিট কার্ড এসেছে, আমাদের কাউন্সিলের নিয়ম অনুযায়ী যারা অ্যাডমিট কার্ড ইস্যু হবে তাদের অ্যাপিয়ার্ডে ধরা হয়, সেই অনুযায়ী 269 এর মধ্যে 261, কিন্তু 8 জনের মধ্যে ওই 8 জন স্টুডেন্ট তারা অ্যাপিয়ার্ডই হয়নি। এর মধ্যে ফার্স্ট ডিভিশন হয়েছে 143, সেকেন্ড ডিভিশন 92 এবং থার্ড ডিভিশন 26, লেটার মার্কস পেয়েছে 229 স্টুডেন্টে পেয়েছে লেটার মার্কস, এবং স্টার পেয়েছে আরো অনেকজন, অর্থাৎ 97.03 কাউন্সিলের হিসাব মতে। আর আমরা যদি বলি যে 8 জন অ্যাবসেন্ট ছিল, পরীক্ষায় দেয়নি, তাহলে 10% রেজাল্ট হয়েছে, অর্থাৎ প্রত্যেকবারের মতোই আমরা ভালো রেজাল্ট অর্জন করতে সক্ষম হয়েছি। আমি ধন্যবাদ জানাই আমার টিচার্স ফ্যাকাল্টি, যারা অক্লান্ত পরিশ্রমে তারা শিক্ষা দান করেছে, ক্লাসে ভালোভাবে পড়ানো, ছাত্রদের প্রতি নজর নেওয়া, এক্সট্রা নজর নেওয়া, বাড়িতে গিয়ে খবর নেওয়া, এর জন্য হয়তো ভালো রেজাল্ট অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। তার মধ্যে ছাত্রছাত্রীরাও ভালোভাবে পড়াশোনা করেছে, তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি। গার্জিয়ানদের, যারা নিজেদের ছেলেমেয়ের প্রতি যত্নশীল ছিলেন এবং একটা ভালো রেজাল্ট করতে তাদের ছেলেমেয়েদেরকে তারা সহযোগিতা করেছেন, এই তাদের প্রত্যেকেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে, যাতে তারা পরবর্তীতে ডিগ্রি পড়াশোনা করে ভালো একটা কেরিয়ার গঠন করতে পারে। ধন্যবাদ। সব ছাত্ররা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমি এই রেজাল্টের পিছনে সবচেয়ে বড় যার অবদান তাকে আমি কৃতিত্ব দিতে চাই, আমাদের অধ্যক্ষ মহাশয়, যে 261 স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছে, তাদের মধ্যে 143 জন ফার্স্ট ডিভিশন হয়েছে, তাদেরকে ক্লাস মেটেরিয়ালস দিয়ে আমরা ওদেরকে ফার্স্ট ডিভিশন দিয়েছি। আমাদের অধ্যক্ষ মহাশয় আমাদেরকে অর্ডার ক্রিয়েট করেছেন, আদেশ দিয়েছেন যে আমরা আমাদের স্টুডেন্ট যাতে অন্যদিকে স্টুডেন্ট টিউশন না করে রেজাল্টটা করতে পারে, এটা 2017 থেকে পুরাপুরি অর্ডার দিয়েছেন যে আমাদের স্টুডেন্ট যাতে অন্য কোনো দিকে টিউশন না করে, যাতে ক্লাস মেটেরিয়াল এমনভাবে তোমরা দিবে যাতে এই ক্লাস
অ্যাটেন্ড করে তাদের রেজাল্ট করতে হবে, ক্লাস মনোযোগ সহকারে অ্যাটেন্ড করতে হবে, ক্লাসে অ্যাটেন্ডেন্সে উপস্থিতি হার বাড়াতে হবে। এই বছরও আমাদের প্রিন্সিপাল একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, আমি রেজিস্ট্রারিতে দেখেছি উনি সবটি স্টুডেন্টের নামের এগেনস্টে ফোন নাম্বার লিখেছেন, যদি তিন দিন বা তার উপরে যদি ওরা আসে না তাহলে ওদের গার্জেনকে অবগত করানো হবে, যাতে আমাদের স্টুডেন্টটা হয়তো আমার বেশি হতে পারে, এরা সবটি স্টুডেন্ট মানে বিনা টিউশনে এইগুলো রেজাল্ট করতে বাধ্য। আমাদের শিক্ষক শিক্ষিত সবার আছে, কিন্তু সবচেয়ে বেশি যার অবদান আমাদের অধ্যক্ষ, ওনার অক্লান্ত পরিশ্রমে উনি সকাল থেকে বিকাল রাত্রে অবধি এই কলেজের সঙ্গে থাকেন। আমি ওনার সঙ্গে 10 থেকে 12 বছর আছি, উনি ছাত্রদেরকে যেভাবে মায়া মমত করেন, যেভাবে টিচিং করেন, বিনা টিউশনে বারবার বলেন ইমরান ক্লাসটা সুন্দর করে করো, কিভাবে কাউন্সিল করতে হবে, কিভাবে বিনা টিউশনে ওদের রেজাল্ট হবে, ওদের গার্জেনকে অবগত করানো হয়, এইভাবে উনি উদ্যোগ নিয়েছেন। যারা এই কলেজের সঙ্গে আগে টিউশনে জড়িত উনি ওদেরকে বার করে দিয়েছেন, উনি এই এইরকম টিচার রেখে আমার স্কুলের ইনস্টিটিউশনের রেপুটেশন নষ্ট করে লাভ নেই, ওরা একবার এখানে ফিস দিবে বাইরে আবার ফিস দিবে, এটা টোটালি এই কনসেপ্টটা আমাদের কলেজে যারা স্টুডেন্ট এইবার এসেছে বা আগেও এসেছে বিনা টিউশনে রেজাল্টটা করতে বাধ্য হয়েছে। তাই আমি আমার অধ্যক্ষ মহাশয় আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শিক্ষক শিক্ষকের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি, সঙ্গে আমি অভিভাবকদেরকে আমি অভিনন্দন দিয়েছি, তাদের অক্লান্ত সহযোগিতায় তাদের ছেলেমেয়ের রেজাল্টের পিছনে তাদের অবদান আছে, আমাদের অবদান আছে, আমার শিক্ষক অধ্যক্ষ মহাশয়ের অবদান আছে। তাই আমি সবাইকে সব অভিভাবককে আবারও অনুরোধ করছি, যারা সেকেন্ড ইয়ার অবতীর্ণ হবে তোমরা বিনা টিউশনে কলেজে রেগুলার অ্যাটেন্ডেন্স হবে, অ্যাটেন্ডেন্স হয়ে তোমরা রেজাল্টটা করার অনুরোধ রইল। এইভাবে আমাদের আগামীতেও রেজাল্টটা হবে, আমি এটাই আশা করে আমি আমার স্বল্প বক্তব্য শেষ করছি।